আমি মাঝে মাঝে বলি, কথা বলতে গেলে যদি এরকম দেখি এলোমেলো তখন কথাটা বলি, যে বক্তারা খেজুর গাছের মতো, মুখ একটা নালি, রস পড়বে ধরবে শ্রোতারা তাদের ঠিলে দিয়ে। খেজুর গাছের ঠিলেটা যদি ঝুলাইয়া লুজ করে ঢিলা করে পাতা তাকে বাতাসে ঠেলা ধাক্কা দেয়, বাদুটি সামছে নাড়াচাড়া দেয়, কাঠবিড়ালিতে সরায় ফেলে, তাহলে রস ভিতরে যায় না। গাছ রস দিয়েই যাচ্ছে, ফুটাই যাচ্ছে, সারা রাত রস পড়ছে, কিন্তু গাছের নিজের দোষে সকালবেলা যাইয়া দেখবে যে গাছ ভিজে গেছে, নিচে ভিজে গেছে, কিন্তু ঠিলের মধ্যে রস নেই, ঠিলের মুখ নাড়াচাড়া করছে। এই জন্য তো আমরা বক্তারাও খেজুর গাছের মতো কোরআন হাদিসের কিছু রস ফেলানোর চেষ্টা করি। আমার এক দেড় ঘন্টা একশো ঘন্টা সময় এর ভিতরে আমি চেষ্টা করব কিছু রস দেওয়ার জন্য, কিন্তু আপনার ঠিলেটা যদি একবার এদিকে দুবার ওদিক করেন তাহলে খালি ঠিলে নিয়ে বাড়ি যেতে হবে, রস বাড়ি যাবে না, এক গিলাস এমনিও খেতে পারবে না, জাউ গুড় কিচ্ছু হবে না, ঠিক কিনা? এই জন্য যতক্ষণ আসেন বসছেন কাছে কাছে মিলে মিলিয়ে বসতে হবে। আর মজলিসে রাতেও যারা যেখানে জায়গা পাইছেন উন্মুক্ত খোলা মাঠ, পছন্দ মতো জায়গা, ফ্যান যেখানে আছে সেখানে শ্রোতা আছে, ডেকে ডেকে গরমের মধ্যে কষ্ট দিতে আনা যায় না, কিন্তু মজলিসের একটা আদর আছে, পাঁচজন মানুষ নিয়ে কথা বলা যায়। যদি ওই পাঁচজন কাছে কাছে বসে একাগ্রতার সাথে মনোযোগী হয়ে শোনে তাহলে পাঁচজন নিয়ে কথা বলা যায়, আর পাঁচ হাজার মানুষও যদি অমনোযোগী হয়, এলোমেলো হয়, তাহলে কিন্তু কথা আসে না, কথা বলা যায় না। যারা আসেন আসছেন, সারাদিনই গরম, আজও গরম, এখনো গরম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে দুপুরবেলা ঠান্ডা করার জন্য একটু বৃষ্টি দিয়েছিলেন, মানে অতটুক না হলে তো আরো গরম হবে। তা আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের কুদরত সেই বৃষ্টিটুক দিয়ে আবার বিকেলবেলা আবহাওয়া অনুকূল করে দিয়েছে। গরমকে ঠান্ডা করার জন্য যদি এখন প্রবল বৃষ্টি হতো তাহলে তো মোটেই বসতে পারতাম না, তো এই বৃষ্টিটা এখন না হওয়াটাও আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকর আদায় করি আমরা বাস্তব দিয়ে, দূরে দূরে যারা আছেন যারা আসতেছেন নতুন, সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসতে ভালো লাগবে কথা বলতে ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের শেষে থাকবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা ইসমাইল ইব্রাহিম কাতারি, ইসলামপুর ভবানীপুর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজদের ভিতরে অন্যতম এবং বড় মাপের আলেম। কাতারের বাদশার বাড়ির মসজিদে একটানা 22 বছর ইমামতি করেছেন, আমাদের কাছে এসে এখন আমাদের সাহা দিচ্ছেন, ওনার বয়ান শুনবো। আমাদের সভাপতি সাহেব হুজুর আছেন, হুজুরও কথা বলবে। আমার এই অল্প একটু সময়ের ভিতরে সবাই একেবারে ক্লাসের মতো খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ লাখ কোটি কোটি মখলুক সৃষ্টি করেছেন, ছোট থেকে ছোট আছে, বড় থেকে বড় আছে, মহাকাশে কত আছে সেটা আমরা জানি না। বিজ্ঞানীরা মাঝে মাঝে দুই একটা নিয়ে গবেষণা করে যা আমাদের আইডিয়া দেয়, আকাশে যে তারকাগুলো আছে তার এক একটা সীমা রেখা যেভাবে বলে, সেই সৃষ্টিগুলোর সামনে আমরা মানব জাতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একেবারে কীট পতঙ্গের মতো ছোট ছোট। পৃথিবীটা কত বড় যার আয়তন আমরা মেপে ফেলতে পারি, কতটুক পৃথিবীর বেষ্টন আয়তন কতটুক, কিন্তু আকাশের বড় বড় এক একটা তারকা একটা গ্রহ নক্ষত্র কত বড় যা কোনো কিছুতে মাপা সম্ভব না। বিজ্ঞানীদের সাধারণ একটা উক্তি, একটা তারকার আয়তন বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যানবাহন বর্তমানে রকেট, যেটা ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। এই 32,000 কিলোমিটার গতির রকেটটাকে যদি আরো 1,000 গুণ পাওয়ার দেওয়া হয়, অর্থাৎ 32,000 × 1,000, তাতে কত কিলোমিটার বেগে হবে গতি? এই গতি নিয়ে যদি একটা রকেট একটা তারকার পাশ দিয়ে ঘোরে তাহলে তার লাগবে 1,100 কোটি বছর, পাশ ঘুরে আসতে লাগবে 1,100 কোটি বছর।
ততদিন তো দুনিয়াও থাকবে না, রকেটও থাকবে না, তার ঘোরাও সম্ভব না। এরকম অসংখ্য তারকা রাজি আল্লাহ তাআলা মহাকাশে তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ। যত বড় কেউ রে বানাক না কেন, যত বড় যত দামি যা কিছু বানাক না কেন, সৃষ্টি করুক না কেন, আল্লাহ তাআলা তন্মধ্যে আমাদের মতো ক্ষুদ্র প্রাণী মানব জাতিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দামি করে সৃষ্টি করেছেন। একটু খুশি হই আলহামদুলিল্লাহ। আমার আপনার চেহারা যেমনই হোক না কেন, বাংলাদেশি মানুষ তো ভ্যারাইটি চেহারা আছে, সাদা কালো ফর্সা মাটি এবং ধূসর ভ্যারাইটি রঙের আছে, কেন নাক ভালো কেন নাক ঘোষা বিভিন্ন কালারের। তো সুদানিরা, আফ্রিকিরা, হাবশিরা, তাদের যে চেহারা কালো থেকে কালো এবং কাটিং কোয়ালিটিও একেবারেই বেডাঙ্গা। কোনো কোনো মানুষ বসে থাকলে মানুষ না করে জঙ্গলি প্রাণী বুঝাই বড় কঠিন। নাদুস কাদুস মোটা সোটা, মাথার চুলগুলো ভেড়ার চুলির মতো কুকড়া কুকড়া, আঙ্গুলগুলো এরকম মোটা মোটা, পাও আঙ্গুল ফাইটে গেছে বালি বাঙ্গির মতো পাটা, চোখ দূরে ছোট ছোট। এই কালো কালো মানুষদের মধ্যে থেকে একটা কালো মানুষের নাম হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো মানুষ যাকে কোনো ফর্সা মানুষের চয়েস করবে না, কোনো ফর্সা মেয়ে তার সাথে বিয়ে বসতে রাজি হবে না, কোনো ফর্সা মানুষ তাকে দোস্ত বন্ধু বানাইতে রাজি হবে না, এমন একটা বেডঙ্গা কালো মানুষ। আর সেই মানুষটারও আল্লাহ পাকের কাছে কত দাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করতে গিয়ে মাঝে মাঝে আগে পিছে একটা খড়মের আওয়াজ, জুতার আওয়াজ শোনেন। আওয়াজ শুনে হুজুর জিব্রাইলকে বললেন, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিব্রাইল বললেন, হাজা খুফুকু নালাই বিলালিক, এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। আল্লাহু আকবার, কত দামি মানুষ। হুজুর বললেন, বিলাল কি জান্নাতে চলে আসছে? তো জিব্রাইল বলে, না হুজুর, আপনার বিলাল জমিনে হাঁটে আর আমরা খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনি। কোন সময়ের আওয়াজ বেশি শোনো? কাজে আপনার বিলাল যখন ওযু বানাইয়া তাহিয়াতুল ওযু নামাজ পড়ার জন্য হেঁটে যায়, তো ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত যাইতে যে পথটুক হাঁটে, ওই পথটুক সে যেন জান্নাতের মধ্যে দিয়ে হাঁটে। আল্লাহু আকবার। বুজুর্গান দিন বলেন, আদমিয়াত লাহম শাহম পোস্তেনিস, আদমিয়াত লাহম শাহম পোস্তেনিস, আদমিয়াত জুজরি যায় দোস্তেনিস, গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ ও জাহলে হামেক সাবুদে। চেহারার নাম, স্বাস্থ্যর নাম, বস্তাখানিক সার্টিফিকেট সংগ্রহ করার নাম মানবতা নয়। যদি এগুলোর নামে মনুষ্যত্ব হতো তাহলে আবু জাহেল হতো সবচেয়ে দামি, যার চেহারা হুজুর আলাইহিস সালামের চেহারার সাথে অনেকটা মিল ছিল, একেবারে টলমলে সিমসাম ফিগারের মানুষ, বংশমর্যাদায় আরবের ভিতরে অন্যতম বংশের, শিক্ষা জগতে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ দুই একজনের একজন, আর ক্ষমতার বলে সৌদি আরবের গভর্নর। এরপরও তার নাম আবু জাহেল, মূর্খদের বাবা, জান্নাতে এক সেকেন্ডও যাবে না। আর বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবে কি যাবে না? নবী দুনিয়ার থেকেই বিলালের ইন্তেকালের আগেই তার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনে আসছে। জান্নাতের একটা উদ্বোধনী আছে, জাহান্নামের একটা উদ্বোধনী আছে। আমাদের এই পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে না, তারপরে আমাদের কালনা সেতুর উদ্বোধনী হয়েছে না? সেতুটা যেমন তার উদ্বোধনের পার্টিও তেমন। পদ্মা সেতু উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নিজে আসছেন, প্রেসিডেন্ট আসছেন, কালনা সেতুর জন্য কিন্তু আসেন নাই, ওখানে মন্ত্রী পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক না? তো প্রতিষ্ঠানটা যেমন তার উদ্বোধনী সেরকমই হয়। জান্নাতকে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন, জাহান্নামকে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন। তো জান্নাতকে উদ্বোধন করবেন কাকে দিয়া? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত উদ্বোধন করবেন। সর্বপ্রথম জান্নাতে যাবে কে? আমাদের নবী কন্যা, সুবহানাল্লাহ। আরে ভাই, আমরা তো সেই নবীর উম্মত। আমরা বর্তমানে গোপালগঞ্জের একটু গর্ব করি, যে যে দল করি না করি, বাইরে যে খায়, বাড়ি কিন্তু গোপালগঞ্জ, ছোট্ট একটা কলার জারি দিই। আমাদের গোপালগঞ্জ নিয়ে বর্তমানে একটা গর্ব আছে।
অন্যান্য জেলা জেলার নেতারা বড় বড় নেতাদের ভিতরে যতটুকু আনন্দ আছে আমলিগ করে, আমরা গোপালগঞ্জে সাধারণ আমলিগ না করেও বসবাস করে তার চাইতে বেশি ক্রেডিট দেখাই। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিসসালামের আগে, ইব্রাহিম আলাইহিসসালামের আগে, নূহ আলাইহিসসালামের আগে, ঈসা মুসা আলাইহিসসালামের আগে, ইসমাইল ইয়াকুব আলাইহিসসালামের আগে, সব নবীদের আগে আমাদের নবী জান্নাতে যাবে, এটা আমাদের ক্রেডিটের বিষয় না। আমরা নবীর সাথে থাকবো ইনশাআল্লাহ, আসতেছি আলোচনার ভিতরে ইনশাআল্লাহ। নবী যেদিন জান্নাত উদ্বোধন করতে ঢুকবেন সেদিন আশারায় মুবাশশারা নবীর সাথে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি 10 জন সাহাবার সাথে যাবে। 10 জন, কয়জন? 10 জন সাহাবা নবী পাকের সাথে জান্নাতে যাবেন। এই 10 জনকে নিয়ে নবী যাচ্ছেন না, নবী থাকবেন উটের পিঠে বসা, জান্নাতি উটের পিঠে বসা থাকবে। এই উটের নাকিল, উটের লেগাম দইরা সামনে সামনে হাঁটবে একজন ফেরেশতা, তার নাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা। নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, তা নবী যে উটের পিঠে বসা, ওই উটের লেগাম দইরে যিনি সামনে হাঁটতেছে উনি নবীরা আগে চলে গেলেন না? কতক্ষণ থেকে নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, ও নবীর উটের লেগাম দইরে সামনে রয়েছে বিলাল, বিলাল নবীর আগেই চলে যাচ্ছে। এর মানে আবার এটা নয় যে বিলালের দাম নবীর চাইতে বেশি। আমাদের এই বিশ্বরেটে মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে গোপালগঞ্জ আসেন টঙ্গিপাড়া, আপনারা তো বহুবার দেখেছেন। তো প্রধানমন্ত্রীর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও যাবে না, পররাষ্ট্রমন্ত্রীর গাড়িও যাবে না, সমাজ কল্যাণ মন্ত্রীর গাড়িও যাবে না, কোন মন্ত্রী সামনে যেতে পারবে না, প্রধানমন্ত্রী সবার আগে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রীকে ওই পর্যন্ত পৌঁছাইতে জন্য পুলিশের একটা গাড়ি কু 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 করতে করতে আগে আগে যায়, যেখানে মন্ত্রীরাও নবীর আগে যাইতে পারে না সে জায়গায় সাধারণ পুলিশের একটা গাড়ি আগে যায়। এর দ্বারা কেউ পুলিশ নাকি ওই কয়জন পুলিশ কি প্রধানমন্ত্রী সে দামি হয়ে যায় নাকি? তবে ও কয়জন পুলিশের ভিতরে একটা গর্ব আসে, অন্য অন্য পুলিশদেরকে বলে আমরা ছিলাম প্রধানমন্ত্রীকে আগায় নেওয়ার জন্য, আমরা আগে ছিলাম, আমরা আগে ছিলাম, ওদের একটা ক্রেডিট থাকেই। সেম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের গাড়ির আগে লেগাম ধরে হাঁটবেন, আগে ঢুকে বলবেন, এই বলে একটা বিলালের একটা ক্রেডিট আছেই। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা সব সৃষ্টির ভিতরে ধলা কালা দেখে নাই, কালো একটা মানুষকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তো দোস্ত, সৃষ্টি কায়নাতের ভিতরে মানব জাতি সবচাইতে দামি, অন্য কোন মখলুকের হিসাব হবে না, অন্য কোন মখলুকের হিসাব হবে না, বাঘের হিসাব হবে না, সিংহের হিসাব হবে না। তারা জুলুম অত্যাচার করে কত প্রাণীকে ধ্বংস করে দিচ্ছে, হত্যা করতেছে, এগুলো কোনো বাঘের হিসাব নিকাশ হবে না, তারা কাঠগড়ায় দাঁড়াবে না, কোনো মখলুকের হিসাব হবে না। আমার আপনার কেয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু বিশ্বাস করেন, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দেওয়া লাগবে দোস্ত। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী সহ 2.5 থেকে 3 লক্ষ নবী রসুলকে রুহের জগৎ থেকে বাছাই কইরা আলাদা একটা ক্লাসরুমে নিয়ে, রুহের জগৎ থেকে সমস্ত নবী রসুলদের রুহকে বাছাই কইরা আলাদা একটা ক্লাসরুমে নিয়ে সুন্দর করে পড়াইয়া, ভালো করে শিক্ষা দিয়া, একেবারে আখলাক চরিত্র সব কিছুতে পরিপূর্ণ কইরা, এরপরে ধারাবাহিক তাদরিজান যখন যেমন দরকার, যখন যে নবীকে দরকার, যে জামানায় যে নবীকে দরকার, সেই জামানায় সেই নবীকে দিয়ে পাঠাইয়া, নবীকে পাঠাই দিয়া আল্লাহ তাআলা তার মাধ্যমে সমকালীন মানুষকে আল্লাহর কথাগুলো সুন্দর করে বুঝাইছেন। মানুষ কি হলে জান্নাতি হতে পারে, মানুষ কি হলে তার দাম ঠিক রাখতে পারে, এই পরামর্শ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠাইছেন। কাজেই সব নবীরা বক্তা ছিলেন, সব নবীরা বক্তা ছিলেন। বক্তার যদি নিজের ভিতরে নিজের আখলাক ভালো না থাকে, বক্তার যদি নিজের আমল ভালো না থাকে, তাহলে ওই বক্তার কথা বলতে মনের মধ্যে দুর্বলতা থাকে, আর ওই বক্তার কথা শ্রোতারা শুনতেও চাইবে না। আমি মাঝে মাঝে বলে থাকি উদাহরণে, যদি কোনো দাঁতের মাজন বেচাওয়ালা তার মুখের নিজের মুখের ভিতরে দাঁত নাই, ও যদি গল্প মারে যে আমার দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলি, মরার পরও 10 বছর দাঁত পড়বে না, এই কথা যদি কয়, তাহলে কোনো বুদ্ধিমান মানুষ কি তার কাছে দাঁতের মাজন কিনবে? আরে বেটা, তোর মাজনে তোর দাঁতই ঠেকাতে পারে নাই, তা তোর মাজনে আমার দাঁত ঠেকাবে কি কইয়া? এতটুকু বুদ্ধি তো সবাই থাকবে। আমি বক্তা যদি সুন্নতের আমল না করি, আমি যদি সুন্নতের বয়ান করি, আমি বক্তা পর্দার আমল না করি, আমি যদি পর্দার বয়ান করি, আমি বক্তা যদি হালাল হারামের পর আমল না করি, হালাল থেকে হারামকে, হারাম থেকে হালালকে বাইস
পয়সা আমি পরিহার না করি অর্জন না করি আমার হালাল ইনকামের ভিতরে হালাল হারামের কোনো তমিজ নাই আপনারা জানেন আমি যদি হারাম খাই তাহলে এটা আপনারা জানেন আমি যদি স্টেজে বসে বয়ান করি তখন আপনারা মুসকি মুসকি হাসবেন ক্রিটিসাইজ করবেন পরে যে বলবেন মিয়া মাইক পাইছো ভালো মাইক ফাঁকা মাঠ পাইছো জাকা নাকা বয়ান করে দিলে তোমার কিন্তু ভালো দিছিনি এই জন্য সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এমন চরিত্রের অধিকারী করে বানাইছে যে একমাত্র কাফের মুশরিক বেঈমান যারা তারা ছাড়া নবীর বিরোধিতা করতে পারে নাই কেউ করে নাই কেউ পাশাপাশি যত বড় চরিত্রহীন কাফের হোক না কেন আমার নবীর চরিত্রের উপরে কেউ দাগ লাগায় নাই কোন নবীর চরিত্রের উপরে কেউ দাগ লাগায় নাই সমকালীন যে জামানায় নমরুদ বড় বিয়াদব ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়াদবি করছে পর্যাপ্ত তাকে আগুনের ভিতরে পোড়াইছে পর্যন্ত কিন্তু বলতে পারে নাই যে ইব্রাহিম লুচ্চা ছিল ইব্রাহিম মিথ্যাবাদী ইব্রাহিম মদ গাজা ইয়াবা খায় ইব্রাহিমের বাড়ির ভিতরে পর্দা নাই এটা উটা সেটা চারিত্রিক যত দোষ একটা দোষও ইব্রাহিম নবীর সম্পর্কে দিতে পারে নাই নূহ আলাইহিস সালামের উম্মতকে নূহ আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালামকে মারতে মারতে নাজেহাল করে ফেলাইছে পিটাইতে পিটাইতে কিন্তু তার চরিত্রের দোষ দিতে পারে নাই আবু জাহেল আবুল হাব উতবা সাইবা ওলিদ ইবনে মুগীরা আরবের কাফেররা নবীর কলেমা পড়ে নাই নবীকে মানে নাই নবীকে নবী বলে স্বীকার করে নাই কিন্তু নবী চরিত্রহীন ছিলেন এ কথা কোনো কাফের বলতে পারে একটু স্বীকার করেন কোনো কাফের বলছে আপনারা শুনেছেন কোনো বই পুস্তকে পাবেন না বরঞ্চ আবু জাহেলকে আবু তালেব খাজা আবু তালেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যদিও কাফের চির জাহান্নামী আবু তালেব কিন্তু নবী আলাইহিস সালামকে যেভাবে সম্মান করেছে যেভাবে খেদমত করেছে যার তার বর্ণনাতীত যার কারণে আবু তালেবের নামটা কাফের হওয়া সত্ত্বেও বলতে গিয়ে আমাদের বুজুর্গানে দিন খুব সম্মানের সাথে বলতেন আমি বরিশালে হুজুর রহমতুল্লাহ আলাইহি ঘটডাঙ্গার শাইখুল হাদিস বরিশালে হুজুরের কাছে এভাবেই বলতে শুনেছি খাজা আবু তালেব এজন্য সে থেকে আমিও বলি সম্মান আমিও দেই কিন্তু কাফের খাজা আবু তালেব আবু জাহেলকে নির্জনে ডাইকে নিয়ে বলতেছে আচ্ছা ভাইজান কোন তো এই যে মুহাম্মাদের কথা আপনি মানেন না আমি মানি না ও কি কোনোদিন মিথ্যে কথা কয় মুহাম্মাদ কোনোদিন মিথ্যে কথা বলছে আবু জাহেল কয় না তা আমি বলতে পারব কয় মুহাম্মাদ কি চারিত্রিক ভাবে কোনো দোষে দোষী আপনি বলতে পারবেন কয় না তা বলতে পারবো না মুহাম্মাদ কি সিটার পটপট কয় না তা বলতে পারবো না মিয়াম্মা মুহাম্মাদ কি ফাঁকিবাজ লম্পট কয় না তা বলতে পারবো না মুহাম্মাদ কি কের হক নষ্ট করে না তাও বলতে পারবো না সে কি কোনোদিন কাউকে গালি দিছে কয় না তাও বলতে পারবো না এটার সব গুণে সে গুণী তার যার কারণে আমি আপনি আমরা সবাই তাকে আলামিন বললাম তার কলেমাটা পড়লি অসুবিধে দেখি তা আবু জাহেল কয় যে আবু তালেব মুহাম্মদ যে আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই কন্যা সুবহানাল্লাহ মুহাম্মদ আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই তার কাছে কোরআন আসে এর মধ্যে সন্দেহ নাই তার কাছে জিব্রাইল আসে এর মধ্যে সন্দেহ নাই সে কবর আজাবের কথা বলে এ কথাও সত্য হাসর হবে এ কথাও সত্য মিজান আসে এ কথাও সত্য ফুলসিরাত বা ফুলসিরাতের কথা বলে তাও সত্য কিন্তু আমি স্বীকৃতি দিতে পারতেছি না বিশ্বাস করি কিন্তু স্বীকৃতি দিতে পারতেছি না স্বীকৃতি দিলে আমার ক্রেডিট থাকে না আমার মর্যাদা থাকে না এই আমার ব্যক্তি মর্যাদার দিক তাকাইয়া তার স্বীকৃতি দিচ্ছি না এই জন্যই শুধু লড়াপেটা করি আর কোন দোষ মুহাম্মাদের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর আখলাক সম্পর্কে কাফেরদের কাছে জিজ্ঞেস করলেও বড় বড় কাফের যারা শিক্ষিত পণ্ডিত তারা আমার নবীর চরিত্রের প্রশংসা করতে বাধ্য কথা বলেন ঠিকই ঠিক না ও দোস্ত আমাদের অনুসরণীয় অনুকরণীয় যাদের কথা শুনি মানি বা শুনবো মানবো বুঝবো এরকম বহুত বড় বড় মানুষ আমাদের কাছে চলে গেছে যাদেরকে আমরা মহামনীষী বলি আমাদের সিরিয়ালের ভিতরে আমার নবীর উম্মতের মধ্যেও মুসলমান অমুসলমান সর্ব লাইনে খুঁজলে পাবেন বড় বড় জ্ঞানীগুণী বুদ্ধিজীবী শিক্ষিত শিক্ষিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম বড় বড় পণ্ডিত আমাদের ভিতর দিয়ে অনেক চলে গেছে হিন্দুদের ভিতরে খ্রিস্টানদের ভিতরে যারা এত বড় বড় জ্ঞানীগুণী বিজ্ঞানী এই সমস্ত যন্ত্রপাতিগুলো তারা আবিষ্কার করছে কারেন্ট আবিষ্কার করছে মোবাইল আবিষ্কার করছে কম্পিউটার আবিষ্কার করছে বিমান বানাইলো মহাকাশে যায় সাদের দেশে যায় মঙ্গল গ্রহে যায় মধ্যাকর্ষণে স্টেশন বানায় অবশ্যই তারা জ্ঞানীগুণী বিভিন্ন স্কুল কলেজের পাশে ওয়ালের গায়ে আমি মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় গাড়ি স্লো করে দেখি এই স্কুল কলেজওয়ালারা তাদের স্কুলের ওয়ালে এই বড় বড় মহামনীষীদের নীতি কথা নীতি বাক্য এগুলো সুন্দর সুন্দর করে লিখে রাখছে অমুকে এইটে বলছে অমুকে এইটে বলছে অমুকে এইটে বলছে এরকম এক একজনের নামে 8টা 10টা করে লেখা দেখি
এই নীতি কথা সব যারাই বলুক, হিন্দুরা বললে সদৃশ্য কথাটা ভালো হয় তাহলে গ্রহণ করা যায়, খ্রিস্টানও যদি বলে ভালো কথা তাহলে সেটা শোনা যায় দেখা যায় এবং সে অনুযায়ী চললেও খারাপ হবে না। তো আমি বলতে চাই যত বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী পণ্ডিত দুনিয়া আসুক আর যত নীতি কথা বলুক, এমন একজন মানুষ দুনিয়ায় আসে নাই উম্মতে মুহাম্মাদের ভিতরে যার একজন মানুষের পরিপূর্ণ নীতি কথায় গোটা মানব জাতি সুন্দরভাবে চলতে পারে আর কারো কথা মানা লাগে না, ওই একজনের কথাই যথেষ্ট। এরকম একটা মানুষ আসে নাই যে একজন মানুষ এত নীতি কথা বলছে যা দিয়ে গোটা মানব জাতি সভ্যতা ভদ্রতা আদর্শ শিষ্টাচার কালচার সব সুন্দর হবে, এরকম পরিপূর্ণ নীতি কথা বলনেওয়ালা একজন মানুষ আসে নাই। কেউ 10টা বলছে, কেউ 20টা ভালো কথা বলছে, কেউ 50টা নীতি কথা বলছে, কেউ 100-200 নীতি কথা বলছে, কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন আখলাক এমন চরিত্র এমন যোগ্যতা দিয়ে পাঠিয়েছে যার নীতি কথা লক্ষ লক্ষ ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার নীতি কথা মানে হাদিস, যার নীতি কথা সহি নীতি কথা ইমামে বুখারী একা 6 লক্ষ মুখস্থ করেছিলেন। বুখারী শরীফের ভিতরে 4 থেকে 4,500 হাদিস তাকরার ছাড়া, একটা একটা করে ভাগ করলে 4,000 থেকে সামথিং বেশি, আর বাকি 6 লক্ষ হইতে কত সব বিভিন্ন কিতাবে বিন্যাস আছে। এই 6 লক্ষ হাদিস এক ইমাম বুখারী জানতেন, ইনার চাইতে আরো কিছু বেশি আরেকজন জানতেন, ইনার চাইতে বেশি আরো কিছু আরেকজন জানতেন। এই 6 লক্ষ নীতি কথা ভাগ করলে দেখা যাবে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন কোন জায়গা অন্য কোন পণ্ডিতের অন্য কোন বিজ্ঞানীদের অন্য কোন মহামনীষীদের কথা আমাদেরকে গ্রহণ করা লাগে না, তাদের কথা নেওয়া লাগে না, এক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ নীতি কথাই আমাদের গোটা জিন্দেগি চলা সম্ভব। কথা বলেন ঠিকই ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলো মহব্বতের সাথে বলেন, আমাদেরকে ডেকে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী তুমি বলো আমার দিক তাকান, কুরআন শরীফের ভিতরে কুল শব্দ আসছে 332 বার, লফজ কুল কপলাম পেশ কুল 332 বার, কুল মানে বলো, কুল মানে বলো, কপলাম পেশ কুল মানে বলো, আর কাপলাম পেশ কুল মানে খাও, কুল রে কুল পাবে কপলাম পেশ কুল শুদ্ধ করে বলবেন, যারা কুল হুসুর পড়েন সুরা ইখলাস পড়েন শুদ্ধ করে বলবেন, যদি শুদ্ধ করে বলেন তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একও একক, আল্লাহ কয়জন বলো, কুল মানে বলো, আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ কাপলাম পেশ কুল দিয়ে বলেন তখন তর্জমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা, এ নামাজ হবে কতক্ষণ হবে একটু ভালো দিয়ে বলে নামাজের সময় এগুলো বলা লাগে, আইসে গেলে আমাকে বক্তাদের স্বভাব যেটা আসে গেলে সেইটা একটু না করলে ভালো লাগে না। ইমাম বুখারীর তর্জে এরকম ছিল, একটা হাদিস বলছে তার ভিতরে যে কয়টা জুজ আসছে ওই জুজে জুজে এক একটা শিরোনাম তৈরি করে তার অধীনে অনেক হাদিস সংগ্রহ করছেন, অনেক হাদিস আনছেন, বয়ানের তর্জে এরকমই। আমরা সুরো বাতেয়া পড়ি নামাজের ভিতরে, পড়ি না সুরো বাতেয়া, সুরো ফাতেহাটা নামাজের ভিতরে যখন পড়ি ফাঁকে এসে গেল বলে যায় তারপরে চলে যাবো জায়গা মতো, সুরো ফাতেহা পড়ি আপনি একা পড়েন আর নামাজের মধ্যে ইমামতি হয়ে ইমামতি করে পড়েন, সুরো ফাতেহা পড়ার তর্জা একটু শেখেন, বলবো আপনি এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়ে ফেলবেন না, সুরো ফাতেহা যখন পড়েন এটা পড়তেছেন আল্লাহকে সামনে রেখে, কাকে কি করছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এক আল্লাহ যিনি সারা জগতের প্রতিপালক, কথা বলেন এটা বলতেছি কাকে আল্লাহকে। নামাজের ভিতরে মনটাকে অন্য সব দিক থেকে ফিরাইয়া আপনার নামাজের মধ্যে আনতে জন্য আপনি সর্বক্ষণ একটা কথা কল্পনা করলে হবে, সেটা হলো আমি নামাজ পড়তেছি আল্লাহকে সামনে রেখে, আপনি সবসময় ভাবেন আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে, প্রশংসা করছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি, আপনি আয়াত পড়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আল্লাহ বড় খুশি হয়, আপনি বলার পরে আল্লাহ জবাবটা দেয় আর রহমানির রহিম, বলার পরে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার যথাযথ প্রশংসা করেছে, মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক একমাত্র কে,
সঙ্গে সঙ্গে আল্লাহ কয় সাদাকা আব্দি, ও বান্দা তুমি ঠিকই বলেছো, বিচার দিনের মালিক তোমার প্রধানমন্ত্রী না, বিচার দিনের মালিক তোমার বাংলাদেশের প্রধান বিচারপতি না, বিচার দিনের মালিক একমাত্র আমি আল্লাহ, তুমি সত্য কথা বলেছো, সাদাকা আব্দি। ইনায়াত বলার পরে এরপরে বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর ভিতরে দুইটা দিক। ইয়াকা নাবুদু, আল্লাহ ইবাদত তোমারই করি। কার ইবাদত? আল্লাহ। ইবাদত কার? নামাজ কার? রোজা কার? তেলাওয়াত কার? জিকির কার? ফিকির কার জন্য? হজ উমরা কার জন্য? যাকাত দেই কার জন্য? দান করি কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? একটু বলতে থাকেন আল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। ইয়াকা নাবুদু, কাজী আইছে যে ইবাদত করতেছি এটা তোমারই জন্য করতেছি। এরপরে বলছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। আমার সাহায্য কি দরকার এটা আমি জানি না, আমার কি কি দরকার এটা আমি জানি না, কিন্তু কথা বলেন আমার সব দরকার আমি জানি না, মাথায় মাথায় মোটামুটা কয়েকটা জানি, আমার সমস্ত প্রয়োজনীয়তা আল্লাহ জানে কি জানে না? ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের ভিতরে দুইটি অংশ, একটা হলো আল্লাহর কাছে বললাম তোমার ইবাদত করি, এর পরের অংশে আমি চা শুরু করে দিছি ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে চাই, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত বলার পরে জবাব দেয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার বান্দার আর অর্ধেক আমার। ওয়ালি আব্দি মা সালা, আমার বান্দা আমার কাছে যা চাইছে ওইটা আমি কবুল করলাম, বান্দাকে তা দিয়ে দেব। হরিদপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, তবলিগের মধ্যে দুই দল, এতাহাতি, অজাহাতি, সরমুনের ভিতরে আবার কি আছে নাকি জানি না, এই এত দলের ভিতরে হেজবুত তাওহীদ, কাদিয়ানি, আমি কোন দিক যাব তো বুঝে উঠতে পারছি না। কথা কন না কে? আর যে বক্তা এসে বুঝোই সেই বক্তাটাই সহি মনে হয়। ইদানিং হেজবুত তাওহীদ, আমি সেদিনকে ইউটিউবে একটা বয়ান শুনছি, এক মহিলা উনি শোনাচ্ছেন যে আমি জামাতে ইসলাম করতাম, দীর্ঘদিন জামাত ইসলামই করি, আর আমি আসল হক জিনিসটা খোঁজার চেষ্টা করি, আর মোনাজাতও কই, আল্লাহ এই জামাত ইসলাম যদি সঠিক হয় তাহলে আমার যেন কোনো কিছুতে জামাত ইসলামের থেকে সরাইতে না পারে, আর যদি জামাত ইসলাম সহি না হয় তুমি এর থেকে সরা আমার সহি দলের ভিতরে পৌঁছাই দাও। এই বলতে 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 আল্লাহ পাক আমার সহি দল মিলে দিয়েছে, আমি হেজবুত তাওহীদ পাইয়ে গেছি, আমি হেজবুত তাওহীদের মধ্যে ঢুকে গেছি, এত তাতে বুঝলাম যে আল্লাহ আমার দোয়া কবুল করছে, জামাত ইসলাম বাতিল প্রত্যেকে তো আল্লাহ আমারে বাঁচাইছে। এরপরে আরো বুঝলাম যে হেজবুত তাওহীদ দল শহীদ। হে হেজবুত তাওহীদ কেডা? হেজবুত তাওহীদের বর্তমানে রাহবারের নাম হলো পাঙ্কু সেলিম। নাম কি? পাঙ্কু সেলিম। ওর মূল প্রণেতার নাম হলো বায়েজিদ খান পন্নি। আমরা কোরআন হাদিস সব পড়ি, আরে সারা পৃথিবীতে যত কোরআন হাদিস আছে কমি উলামায়ে কিরামের কাছে তা আছে, সারা বিশ্ব জুড়ে আছে, আল্লাহর মধ্যে কতটুকু পড়ি বিশ্ব জুড়ে সব জায়গায় আমার লাগবে, বিশ্ব জুড়ে উলামায়ে কিরামের কাছে কোরআন হাদিস আছে। আমরা এত কোরআন হাদিস পড়িয়া বুঝিয়া মাদ্রাসা করে টরে এরপরও আমরা মোটামুটি এখনো পর্যন্ত ঐক্য হতে পারি না। আর হেজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নি কোরআন জানে না, হাদিস জানে না, আরবি পড়তে পারে না, তার তলা হয়ে গেছে সন্নি। সেই বায়েজিদ খান পন্নি যার তলা জম্বের সন্নি, তার একটা সেলা রেখে গেছে, তার নাম এই পাঙ্কু সেলিম, একটুক একটুক দাড়ি, ওরে যদি জামা কাপড় খুলে বলা হয় তুই বগল উঁচু অদ্দি, দেখবেন যে ওর দাড়ির চাইতে ওর বগল বড়। এই ভটকা ভাজিল আমাদের গোপালগঞ্জের মধ্যে আইসা আমাদের যুব সমাজরে নষ্ট করতেছে, ওই মহিলা বলে পাঙ্কু সেলিম রে পাইয়া খুশি হয়েছে, তার মানে মুখ খোলা রাখতে পারে, মুখ খোলা রাখতে পারে, এভাবে ফেসবুকে আসতে পারে, ইউটিউবে আসতে পারে, আর সব সমর্থন করে, একজন পুরুষ একজন নারী বাজে বাজে মিশে মিশে নামাজ পড়বে, নামাজও হবে, সাথে প্রেম প্রীতিও হবে, আনন্দ হবে, এই বলে উনি বড় তৃপ্তি পাইছে, হেজবুত তাওহীদের সহি মনে করছে।
জীবন ভরে মুসলমান, জীবন ভরে মুসলমান। এই আমাদের হানাফি মাযহাবের মুসলমান পট করে যাইয়া গোলাম আহমদ কাদিয়ানির বই পুস্তক কয়েকখান পড়ে সে বুঝে ফেলাইছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ না, শ্রেষ্ঠ নবী গোলাম আহমদ কাদিয়ানি। জোরে কান নাউজুবিল্লাহ। আপনারা কি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানতে রাজি আছেন? সারা পৃথিবীও যদি আপনার নামে দলিল করে দেয় তবু আমার নবীর থেকে এক কদমে এক ইঞ্চিও সইরা কাহাকো আমরা নবী বলতে রাজি? সমস্ত উলামায়ে কেরাম আমাদের সামনে কোরআন হাদিস সামনে আমরা হেজবুত তাওহীদের ওই পাঙ্কুর কথা শুনতে রাজি? আল্লাহ আমাদের ইমান হেফাজত করুন, বলেন আমিন। এই কাদিয়ানি হয়ে যাচ্ছে মুসলমান লাখ লাখ টাকা খাইয়া, জিন্দেগি বইরে আমাদের সাথে ঘুরছে, আমাদের সাথে নামাজ পড়ছে, চট করে একদিন মসজিদের মধ্যে দিয়ে যা বুকির পর সানা বান্ধিয়া জোরে কইরছে আমিন, তার মানে উনি নামাজ পড়লে সবাই শুনে দেন, একদিন পড়তো না কি বুঝলি? কাজে আমি এখন বুঝলাম যে হাটাদারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি সদর সাহ সরমুনের পিসাব তবলিগ জামাতের আমির সাহ ইমামে আবু হানিফা শাফি আহমদ মালিক বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা আশরাফ আলী থানবী রশিদ আহমদ গাঙ্গুহী কাসেম নানুতুবি হাজিম দাদুল্লাহ মহাজের মকি ইলিয়াস রহমতুল্লাহ জাকারিয়া রহমতুল্লাহ সব বুজুর্গের দিন ভুল নামাজ পড়ছে, আমি এখন সহি নামাজ পড়তেছি। পাইনি কোন জায়গায়? আমার এক কলেজের বন্ধু, সে বহুত বড় শিক্ষিত, সে আমার বুঝাইতেছে। এখন এই হাজার হাজার ঝামেলার ভিতরে আল্লাহ আমাকে একটা সঠিক পথ দেখাও, আমি সেই নামাজের ভিতরে দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এত রাস্তার ভিতরে একটা রাস্তা সঠিক রাস্তা, কতক্ষণ? একটাই মাত্র সঠিক রাস্তা, এখান থেকে বেরোনোর পরে, এখান থেকে বেরোনোর পরে কত রাস্তা, একটা কাশিয়ান থানার মধ্যে গেছে, একটা কাশিয়ান কলেজে গেছে, একটা কাশিয়ান বাজারে গেছে, একটা বলবাড়ির দিকে গেছে, একটা আলবাদডাঙ্গার দিকে গেছে, আর একটা আড়া ভাটিয়ে পাড়ার দিক চলে গেছে, আর একটা ওই ধান কুড়ার মধ্যে দিয়ে চলে গেছে, কত রাস্তা। আল্লাহ আমি ঢাকা যাবো কোন রাস্তা দিয়ে? আমরা উলামায়ে কিরাম বা কোনো ভালো অভিজ্ঞ মানুষ কইলো তুমি এখান দিয়ে উঠে একটু আগায় যে দেখবা মোটা মোটা মাঝখানে দাগ দেওয়া রাস্তা আছে, ওইটার নাম বিশ্ব রোড, ওই বিশ্ব রোড দিয়ে তুমি বাম দিক রওনা দিবা তাহলে তুমি ঢাকা চলে যাইতে পারবা, ওইটা হলো ঢাকা যাওয়ার সিরাতে মুস্তাকিম। ও বন্ধু সারা উলামায়ে কিরাম সমস্ত আহলে হক উলামায়ে কিরাম মিলা সেই রাস্তাটাকে বলেছে সিরাতে মুস্তাকিম, ওইটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা। হুজুর বলেন মানা আলাইহি ওয়া আসহাবি, সিরাতে মুস্তাকিম চেরোনা আমি বলে দেই, মানা আলাইহি ওয়া আসহাবি, যেই তরিকার উপরে আমি আছি আমার সাহাবাই কেরাম আছে, আবু আমার সাহাবাই কেরাম আছে, আমার সাহাবাই কেরামদের পরে আসবে তাবেইন, তারা যে তরিকায় থাকবে, তারপরে আসবে তাবে তাবেইন, তারা যে তরিকায় থাকবে, এরপরে বলেন আল্লাহ তাআলা উম্মতি আলা দলালা, আমার উম্মতের উলামায়ে কেরাম পথ ভ্রষ্টার পর ভ্রষ্টতার পর একমত হবে না, সমকালীন একদল উলামায়ে কেরাম থাকবে হকের উপরে, তাদের পথ অনুসরণ করো, তাদের দেখা দেখো, যাদের কথায় কাছে মিল আছে তাদের অনুসরণ করো। আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ, হুকুম মারবো আর মানবো একমাত্র কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, আর আমার জীবন চলার পথে যত বিধিবিধানের দরকার আছে এই বিধিবিধানগুলো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝাই দিয়ে গেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু